সাবেক ডাকসু ভিপি আজকে একটি তথ্য ফাঁস করেছেন। খবরের শিরোনামটা হচ্ছে, শেখ হাসিনা গণভবনে নিয়ে গিয়েছিলেন, ওষুধের কার্টনে করে এনেছিলেন 12 কোটি টাকা নুরুল হক। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে গত নির্বাচনে তাকে গণভবনে নেওয়া হয়েছিল, তিনি গিয়েছিলেন এবং ওষুধের কার্টনে ভরে 10-12 কোটি টাকা আনা হয়েছিল। এটা এতদিন পরে কেন প্রকাশ তিনি করলেন জানি না, হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে মানে কতভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছিল। এটা স্বাভাবিক, বহু নেতাকে তলে তলে এরকম চেষ্টা করেছে, সেটা অনেকেই জানে, অনেকেই প্রকাশ করেননি, কিন্তু নুরুল হক সেটি প্রকাশ করে দিলেন। আবার এমন হয়েছে যে প্রথম থেকেই কোনো কোনো নেতার অবস্থান এমন ছিল যে মানে সরকার ধরেই নিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার সরকার, যে কোনোভাবেই তাকে প্রলুব্ধ করা যাবে না, ফলে তাকে সেরকমভাবে অফার করেনি। কিন্তু নুরুল হক বা এই জাতীয় কিছু নেতাকে চেষ্টা করেছে আপ্রাণভাবে যে যত বেশি পার্টিসিপেশন ঘটানো যায়। তো কেউ পড়েছেন, যেমন তৃণমূল বিএনপি হয়েছে, তারপরে ওই যে বিএনএম হয়েছে, তৈমুর আলম খন্দকার, তারপরে সাবেক যেই এখন কারাগারে, ঠিক এই মুহূর্তে আমার নাম মনে আসছে না, আগে বিএনপি করতেন কূটনীতিক, তিনি বীর বিক্রম, তাদেরকে এনেছে, অনেককে এনেছে। তেমনিভাবে নুরুল হকও হয়তো সেই তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সাথে সমঝোতা হয়নি বা তিনি রাজি হননি, সেই ঘটনাটা তিনি ফাঁস করেছেন। এখানে বলা হচ্ছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, গত নির্বাচনে শেখ হাসিনা টেলিফোন করে নির্বাচনে যাওয়ার অনুরোধ করেছিলেন, তার মানে তাকে টেলিফোনও করা হয়েছিল, গণভবনে নিয়ে গিয়েছিলেন, গণভবনেও তিনি গিয়েছিলেন, গণভবনে গিয়েও আমরা মাথা বিক্রি করি নাই। অর্থাৎ বলছেন যে টেলিফোন করে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, গণভবনে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে গেলেও তিনি মাথা বিক্রি করেননি, বিবেক বিক্রি করেন নাই, শেখ হাসিনার টেলিফোনে কিংবা ডিজিএফআই এনএসএর চাপে। তার মানে এটা পরিষ্কার যে ওই সময় শেখ হাসিনা নিজের উদ্যোগ ছিল, পাশাপাশি ডিজিএফআই এবং এনএসআইকে ব্যবহার করেছে। এবং এটাই আমি বারবার বলেছি যে রাষ্ট্রীয় এই গোয়েন্দা সংস্থাগুলোকে শেখ হাসিনা একেবারে দলীয় কাজে ব্যবহার করেছে, মিডিয়ার উপরে চাপ তৈরি করা, রাজনৈতিক মহলের উপর চাপ তৈরি করা, ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করা। ওই যে আহসান এইচ মনসুর কি বললেন যে ডিজিএফআইকে চাপ দিয়ে বিভিন্ন ব্যাংকগুলোর শেয়ার হস্তান্তর করা হয়েছে, এস আলমের যতগুলো ব্যাংক সেই ব্যাংকগুলোর মালিক কিভাবে হয়েছেন তিনি এত দ্রুত সময়ের মধ্যে। এর মূল কারণ হচ্ছে ডিজিএফআই সরাসরি ডেকে ডেকে বিভিন্ন পরিচালকদেরকে শেয়ার লেখাতে বাধ্য করেছেন, সেভাবেই এস আলম 7টি ব্যাংকের মালিক হয়েছিল। তো এই সত্যটা এখন বের হয়ে আসছে। তিনি বলছেন যে ওষুধের কার্টুনে করে টাকা নিয়ে এসেছে, 12 কোটি টাকা নিয়ে এসেছিল, কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশের মানুষ এরকম একটা রাজনৈতিক সংকটকালীন সময় আশাবাদী হচ্ছেন যে এই আপোষহীন তরুণরা একটা ভালো কিছু করতে পারবেন, আমরা যদি বিক্রি হয়ে যাই তাহলে মানুষ হতাশ হবেন, এই দেশে আর ভালো কিছু হবে না, সেই কারণে স্রোতের বিপরীতে প্রতিকূল সময় আপোষহীন থেকে এই পট পরিবর্তনের দিকে এগিয়ে গেছে। অনেকে দোদুল্যমান ছিল, এটা সত্য, সেই জায়গার থেকে কেউ কেউ বের হয়ে আসছেন, যেমন মেজর হাফিজের নাম শোনা যায়, আবার যেমন ইব্রাহিম, তিনি কিন্তু বিক্রি হয়েছেন খুবই দুঃখজনকভাবে এবং আজকে একদম নাই হয়ে গেছে, বলতে গেলে তার অস্তিত্ব নেই, হয়তো পালিয়ে বেড়াচ্ছেন, মানে পুলিশ হয়তো খুঁজছে তাকে ধরার জন্য। বৃহস্পতিবার বেলা 2:15 দিকে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভায় নুরুল হক এই কথা বলেন। নুরুল হক বলেন, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাত করে না, রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদেরা, রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে। যাই হোক, একটা অনেকদিন পর নুরুল হক একটা তথ্য বের করলেন, অন্যরা তো চেপে আছেন, তারাও যদি বের করেন তাহলে আমরা জানতে পারতাম যে শেখ হাসিনার আমলে কি কি ঘটেছে, এই ধরনের মানে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কিভাবে মানে টিকে থাকা যায়, তার যে নানান ফন্দি ফিকির প্রচেষ্টা সেগুলি অল্প অল্প করে বের হচ্ছে এই রাজনীতিকদের মুখে, আরও যদি অন্যরা মুখ খুলতেন তাহলে জাতি জানতে পারত।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।